নমস্কার, জয়েস বেঙ্গল। যাহা বলিব দ্রুত বলিব এবং আনোয়ার আলী সম্পর্কেই বলিব, তারপরে একটু ট্রান্সফার ট্রান্সফার নিয়ে পরে আসছি। প্রথম কথা যে দেখুন, আনোয়ার আলীর বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে শুনানি, চূড়ান্ত শুনানি বলা যেতে পারে, সেটা হয়ে গিয়েছে। এবার ফাইনাল যে অর্ডার সেটা হয়তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি জানাবে আনোয়ার আলীর সঙ্গে কী হতে চলেছে, আনোয়ার আলী শাস্তি পাবে, কী ধরনের শাস্তি পাবে, কোনো আর্থিক জরিমানা হবে, কতটা আর্থিক জরিমানা হবে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা জানতে বসে আছি। এখন যে বিষয়টা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে। ইস্ট বেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টও আমি যা শুনলাম মোটামুটি একটা নিজেদের মধ্যে আলোচনা করে রেখেছে। দেখুন, এখানে নীতিনৈতিকতার প্রশ্ন তো অবশ্যই আছে। বিষয়টা যেটা হচ্ছে যে যদি খুব ভালো করে দেখেন, আনোয়ার আলী বিষয়টাতে না ইস্ট বেঙ্গল, না মোহনবাগান সুপার জায়ান্ট, না দিল্লি এফসি, সব থেকে বড় আমার মনে হয় যে এই জায়গাটায় সেন্টার অফ দ্য অ্যাট্রাকশান, সে হচ্ছে এআইএফএফ। যদি ফিফার গাইডলাইন্স দেখেন, ফিফার রুল দেখেন, 2022 সালে ফিফা বলে দিয়েছে কোনো খেলোয়াড়কে লোন চুক্তি এক বছরের বেশি করা যাবে না। যদি এক বছরের বেশি করতেই হয় তাহলে সেই খেলোয়াড়ের মতামত অনুযায়ী চুক্তি করতে হবে এবং প্রত্যেক বছর চুক্তির নবীকরণ করতে হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু 2022 সালেই ফিফা বলে দিয়েছিল এবং বলেছিল 2025 সালের মধ্যে সমস্ত ওই মাল্টিপল ইয়ার যে লোন চুক্তিগুলো আছে সেটা আস্তে আস্তে গুটিয়ে ফেলুন। প্রত্যেক ফেডারেশনকেই ফিফা কিন্তু এই রুলটার সম্পর্কে বলে দিয়েছিল এবং সেটা দোহায় এই রুলটা সেট হয়েছিল, যেটা মোটামুটি এই গল্পটা আমরা জানি। অনেক চর্চাও হয়েছে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় চর্চা হয়েছে, আমরাও আলোচনা করেছি। এরপর দেখা যাচ্ছে 2023 সালে এআইএফএফের নজরের সামনে এমবিএসজি আনোয়ার আলীকে 4 বছরের লোন চুক্তি করছে। সেটা কিভাবে করল? আপনি এখানে এমবিএসজির দোষ দিতে পারেন, দিল্লি এফসির দোষ দিতে পারেন, যাদের যারা আনোয়ারের প্যারেন্ট ক্লাব, বা আপনি এফসি গোয়াকে দোষ দিতে পারেন যেখান থেকে আনোয়ার আসছে, সবাইকে দোষ দিতে পারেন। কিন্তু এখানে যার দিকে আঙুলটা সব থেকে বেশি উঠবে আমার মনে হয় সেটা হচ্ছে এআইএফএফ। এআইএফএফ অ্যালাউ করলো কী করে? এই জায়গাটাতে ইস্ট বেঙ্গল কর্তারা বলছে, দেখুন এখানে একটা নীতির প্রশ্ন আছে। এখানে এআইএফএফের সঙ্গে ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে কাজ করছে, দেশের প্রাচীনতম ক্লাবগুলোর মধ্যে একটা ইস্ট বেঙ্গল। কিন্তু এখানে যে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইস্ট বেঙ্গল যা মনে করছে, মোটামুটি যেটা হলে হতে পারে, যদি জরিমানার অঙ্কটা কম হয় তাহলে সেক্ষেত্রে যেটা হবে, জরিমানার অঙ্কটা কম তাহলে হয়তো ইস্ট বেঙ্গল সরাসরি এআইএফএফ সেরকম কোনো বাধানুবাদে যাবে না। কারণ কি, এই জরিমানা আনোয়ারের চুক্তি অনুযায়ী, ইস্ট বেঙ্গলের সঙ্গে আনোয়ারের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী 50-50% ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু যদি জরিমানাটা বেশি হয়, এমন জরিমানা যেগুলো প্রথমে শোনা যাচ্ছিল এমবিএসজি নাকি 20 কোটি টাকা দাবি করেছে ইত্যাদি ইত্যাদি, বা এমন একটা জরিমানা হয়, সেই জরিমানাটা শুধু আনোয়ারের ফুটবল জীবনের ক্ষতি নয়, ইস্ট বেঙ্গলকেও আগামী কয়েক বছরের জন্য ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাবে, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল হাত গুটিয়ে এখানে বসে থাকবে না। ইস্ট বেঙ্গল কিন্তু ফিফায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখানে একটা বিষয় যে এই বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়, বিষয়টা আমি আবার আরও ভালো করে জানার চেষ্টা করব। আমি শুনেছি এরকম নাকি এআইএফএফ একটা প্রভিশন রয়েছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটির পরবর্তীকালে আপনি অ্যাপিল কমিটিতে যেতে পারেন, তারপর টেকনিক্যাল কমিটিতে যেতে পারেন, সেখান থেকে আপনি সরাসরি যদি কিছু পছন্দ না হয় তাহলে আপনি সরাসরি কোর্ট অফ আর্বিট্রেশন, স্পোর্টস কোর্ট যেতে পারেন, সেখানে যেটা ক্যাশ যেটাকে বলে, কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস, এরকম কিছু। ফিফায় যাওয়ার সেখানে কোনো প্রভিশন নেই, যদিও আমি এই বিষয়টা আমাকে আরও দেখে নিতে হবে, এটা যদি হয় এটা একটা অন্যদিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যদি দুটো ব্যাপার ঘটে, আনোয়ারকে একটা অনিবার্য সময়ের জন্য তাকে তার পা থেকে ফুটবলটা কেড়ে নেওয়া হলো, তাকে ব্যান করা হলো, যেটা বেশ অনেক লম্বা সময়, যেটা আনোয়ারের ক্যারিয়ারের ক্ষতি করবে, ফুটবলার হিসেবে আনোয়ারকে ক্ষতি করবে, দুই এমন একটা জরিমানা সেট করা হলো, সেটা শুধু ফুটবলার হিসেবে আনোয়ারকে ক্ষতি করছে তা না, ইস্ট বেঙ্গল ক্লাবকেও ক্ষতি করছে, তাহলে এখানে ইস্ট বেঙ্গল কিন্তু হেড টু হেড, শোল্ডার টু শোল্ডার লড়াই করবে। এবং অবশ্যই শুধুমাত্র
ফেডারেশনের মধ্যে বিষয়টা সীমাবদ্ধ থাকবে না, ইস্ট বেঙ্গল কিন্তু আদালতেও যেতে পারে, ঠিক আছে? ইস্ট বেঙ্গল কিন্তু কোর্ট অফ লতেও যেতে পারে, ভারতীয় আদালতেও যেতে পারে, সেটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, যেতেই পারে। এখানে আপনি বলতে পারেন যে স্পোর্টসের বিষয় সেটা কী করে সরাসরি যাবে, অবশ্যই সরাসরি যাওয়ার প্রভিশন নিশ্চয়ই আছে, তার কারণ আপনারা জানেন আইপিএলও যখন বিভিন্ন দুর্নীতি গ্রাসে ছিল তখন কিন্তু সরাসরি মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কিন্তু স্পেশাল বেঞ্চ তৈরি করে দিয়েছিল, অ্যাডভাইজারি কমিটি তৈরি করে দিয়েছিল। সুতরাং এইসব বিষয়গুলো দেখুন, ভারতবর্ষের একটা বিচার ব্যবস্থা রয়েছে, এই বিচার ব্যবস্থার বাইরে কিচ্ছু নয়, আপনি আমি নই, এই বিচার ব্যবস্থার বাইরে ফুটবলও নয়, AIFFও নয়। তো যাই হোক, এই সম্ভাবনাগুলো আছে, এই লড়াই কিন্তু লম্বা হবে, যদি এমন কিছু অযৌক্তিক বা এমন কিছু দেওয়া হয় সেটা আনোয়ারের ক্ষতি, ইস্ট বেঙ্গল ক্লাবের রেপুটেশনের ক্ষতি। অবশ্যই মনে রাখবেন, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একটা কথা বলেছে, আনোয়ারের লাইভলিহুডের দিকে তাকিয়ে তাকে যে কোনো ক্লাবে, যার ইচ্ছা মতো যে কোনো ক্লাবে তাকে সই করতে দেওয়া হয়েছে। এর পরে যদি সেই প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারকে একটা বিশাল সময়ের জন্য ব্যান করে দেয়, ফুটবল তার থেকে কেড়ে নেওয়া হয় বা একটা ভয়ঙ্কর অ্যামাউন্টের মানি তাকে জরিমানা করা হয়, যেটা কিনা আমি শুনলাম আজকে একটি কাগজে পড়লাম, বলা হয়েছে আনোয়ারকে যে তোমাকে কিন্তু আর্থিক জরিমানার জন্য প্রস্তুতি থাকো, তাহলে সেটা কিন্তু সবিরোধিতার জায়গায় চলে যাচ্ছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আগে যেটা বলেছে তার সঙ্গে পরবর্তীকালে এই যে অর্ডার পাস যদি এই রকমভাবেই হয় তাহলে কিন্তু সবিরোধিতার জায়গায় চলে যাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে একটা বিশাল আইনি লড়াইয়ের রাস্তা এখানে প্রশস্ত হলো। বহু আগেই আমি আপনাদের বলেছিলাম এই বিষয়টা, দিস উইল গো বিয়ন্ড দ্য প্লেয়ার স্ট্যাটাস কমিটি, যেটা আমার মনে হচ্ছে যদি সেটা না হয় তাহলেই ভালো হয়, যদি হয় তাহলে হয়তো কিছু করার থাকবে না। ব্যাস এটাই বলতে চাইবো আনোয়ার নিয়ে। আনোয়ার নিয়ে আমার যতদূর ধারণা আরও দুটো দিন আপনাদের অপেক্ষা করতে হবে, এটা ধরুন আজকে হয়ে আরও আজকে থেকে আরও দুদিন হিসেব করে দিন আমার মনে হয়, তারপরে আপনারা কিছু জানতে চলেছেন, যেটা কি না এমন একটা রায় হতে পারে যেটা ভারতীয় ফুটবলকে হয়তো নাড়িয়ে দিতে পারে, এবং তার ব্যাক টু ব্যাক যা হবে সেটা কিন্তু আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে। দু নম্বর বলবো, আর মাত্র কয়েকটা দিন বাকি, 27 তারিখ আজকে ইস্ট বেঙ্গলের জন্য ট্রান্সফার উইন্ডো, আর 27, 28, 29, 30, 31 আর 5টা দিন বোধহয় আছে, মানে আজকের দিনটা ধরে আমি বললাম, অনেক কিছু হতে পারে, অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যালেক্স সাজি ডিলটা ইস্ট বেঙ্গল ডান ডিল করার চেষ্টা করবে, সেখানে MBSG রয়েছে, আমি বলেছি চেন্নাইয়ান FCও রয়েছে, এছাড়া ইস্ট বেঙ্গল আরও একজন খেলোয়াড়কে নেওয়ার চেষ্টা করবে, আমার ধারণা আব্দুল রবি, অনেকে বলছেন সে নয় কোনো লেফট ব্যাক, বাট এইটুকু নিয়ে বলতে পারি অ্যালেক্স সাজি ডিল যদি ডান না হয় তাহলে ইস্ট বেঙ্গল শেষ মুহূর্তে হয়তো আই লিগ থেকে একজন সেন্টার ব্যাককে নিতে পারে, এই সম্ভাবনাও কিন্তু আমি আপনাদের বলছি, এটাও আমি উড়িয়ে দিচ্ছি না। তো দেখুন কী হয়, সব মিলিয়ে আমরা সমস্ত কিছু নিয়ে ইস্ট বেঙ্গল আড্ডায় আলোচনা করবো। আর যেতে যেতে আরেকটা কথা বলে রাখবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনেকে দেখছি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুষ্ঠানগুলো, তাদের আমি বলবো যে একদম দেরি করবেন না, আমাদের সঙ্গে আপনাদের তো কোনো শত্রুতা বা দূরত্ব নেই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না, নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে ইউটিউবে যেখানে ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করুন, পাশে ঘন্টা চিহ্ন আছে, বেল নোটিফিকেশানটা অন করে দিলে যখনই আমরা আসছি লাইভে তখনই দেখবেন একটা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এটা অবশ্যই করুন, এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক করতে ভুলবেন না, তাহলে কিন্তু নোটিফিকেশান পেতে সুবিধা হবে। খুব ভালো থাকবেন, জয় ইস্ট বেঙ্গল, রাত্রে ইস্ট বেঙ্গল আড্ডায় দেখা হচ্ছে।